আসসালামু আলাইকুম, রায়হান রোহান আছি আপনাদের সঙ্গে ভোলাগঞ্জ সাদাপাথর থেকে। দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অংশের পানিগুলো বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে, আর একটা ব্যাপার হচ্ছে আমরা দেখতে চাই যে ভোলাগঞ্জ বা বর্ডার এলাকায় এখানে যে শপগুলো রয়েছে এখানে কি কি পাওয়া যায়, ইন্ডিয়ান কোনো কিছু পাওয়া যায় কি না আমরা একটু খুঁজি যে দোকানগুলোতে কি কি আছে। বেশ কিছু ছোট ছোট স্টল রয়েছে যেগুলোতে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায়। এই জায়গাটা জিরো পয়েন্ট নাকি ইন্ডিয়ান অংশ আমি একটু খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। এই জায়গাটা কি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার? বাংলাদেশের পাহাড়গুলো। আচ্ছা, তাহলে এখানে যেসব বিক্রি করছেন, যা বিক্রি করছেন, এগুলো কোন দেশে? সবই ইন্ডিয়ান। বার্মা থেকে কেন আনেন এখানে? ইন্ডিয়ানদের মতো নিচ্ছেন নাকি বাংলাদেশের? দেশের ভিতর থেকে সাশ্রয়ী আছে, সাশ্রয়ী আছে। এ তো সব ব্ল্যাকে আসে, তার কাটার বেড়া দিয়ে আসে, বর্ডার বাজার থেকে আনেন। আচ্ছা, তো লেস চিপস চিপস নাই, কিছু নাই? চিপস গুলো স্যার আনি না, এগুলো অনেক বরফ হয়ে যায় জায়গা, দু তিন জায়গা বড় হয়ে যায় দেখে আনেন না? আচ্ছা, চকলেটও তো নাই আপনার? আচ্ছা, কি কি আছে একটু দেখি আপনার। চকলেট সুবিস্টিক, এইগুলো কত করে? চকলেটগুলো স্যার এটা কি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান? জি স্যার, ইন্ডিয়ার শ্রেষ্ঠ সাবান। ফেমাস শ্রেষ্ঠ সাবান? জি স্যার। আচ্ছা, কত করে বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন স্যার? পুরো প্যাকেট 650 টাকা। এর দাম কত? শ্যাম্পু গুলা কি দুই নম্বর? আর নানান রকম চকলেট আছে, এগুলো সব মনে হচ্ছে ইন্ডিয়ান এবং বার্মিজ মিক্সড করা। এসব প্রোডাক্টগুলো পাওয়া যায়, এগুলো না কেনাই ভালো, নিরুৎসাহিত করাই ভালো। এটা কি মেহেদি নাকি? না স্যার, এটা স্টিক চকলেট। চকলেট মেহেদিগুলো তো আপনি তো বেশি দামই রাখতেছেন তাই না স্যার? শনিবার থেকে কম বলা হলো। কেন এখানে বর্ডার বাজার বসে, বর্ডার বাজার থেকে আপনারা চাইলে কিনতে পারেন, সেটা অবশ্য বৈধ। আর এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কাটাতারে বেড়া থেকে বেড়া দিয়ে আসে এই প্রোডাক্ট গুলো। এই হচ্ছে অবস্থা। এখানে আরো কিছু পাওয়া যাচ্ছে, এটা বাংলাদেশি, ওটা বাংলাদেশি, ওটা ইন্ডিয়ান। কি আছে আপনার? ইন্ডিয়ান কি? হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান না? দেখি কত রুপি। আর আপনি সেল করেন কত? 780 টাকা। তো বেশিই তো রাখছেন, অনেক বেশি। তারপরে শন পাপড়ি সহ আরো যেগুলো দেখছিলাম, পার্ক চকলেট, এগুলো রয়েছে। এই হচ্ছে এখানকার অবস্থা। ও ভোলাগঞ্জ সাদা পাথর খুবই সুন্দর জায়গা। ভালো থাকবেন সবাই, সময় পেলে আসবেন। আল্লাহ হাফেজ।